সো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো যারা আসলে ইউজড কার কেনার কথা ভাবছেন, মূলত তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর ভিডিও শেষে অবশ্যই এই গাড়িগুলো আপনারা কোথা থেকে কিনতে পারবেন, ভিডিও শেষে আপনাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, তো এই জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে এক্স করোলা, আর এটা হচ্ছে 2004 মডেল, আর এই গাড়িটা 2008 রেজিস্ট্রেশন করা হয়েছে। তো গাড়িটাতে কি কি এসেছে বা গাড়িটার কন্ডিশন কেমন রয়েছে আর প্রাইসের ব্যাপারটা আমি সবার শেষে জানাবো। তো গাড়িটার কন্ডিশনটা আগে আপনাদেরকে একটু দেখাই। প্রথমেই গাড়িটার ফুল লুক আপনাদেরকে দেখাচ্ছি, আর গাড়িটার কালারটা আপনারা দেখছেন গোল্ডেন কালার রয়েছে। যারা একটু রিজনেবলের মধ্যে কার কেনার কথা ভাবছেন, তারা মোটামুটি এই গাড়িটা দেখতে পারেন। আর যেটা বলছিলাম, গাড়িটার প্রথমে আমি আউটলুকটা আপনাদেরকে দেখাচ্ছি। আর গাড়িগুলোর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, গাড়িটার কন্ডিশনটা প্রথমে দেখাচ্ছি। এর আগে আপনারা অনেক গাড়ির ভিডিও আমার দেখেছেন, তো অনেকে আসলে কমেন্ট করছিলেন যে ভাই ইন্ডিভিজুয়াল গাড়ি দেখানোর, চারপাশ থেকে আসলে গাড়ি দেখানোর, আসলে একটা গাড়ি যদি চারপাশ থেকে না দেখাই গাড়িটার কন্ডিশনটা বোঝা যায় না। তো আপনারা দেখছেন পেছনের অংশটা আমি দেখাই, পেছনের অংশটা এরকম রয়েছে। আর চাকার দিকে যদি আপনারা খেয়াল করেন, চাকাটা আপনারা দেখলে বুঝতে পারবেন, মোটামুটি গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে। আর ইউজড গাড়ির ক্ষেত্রে আপনি কিন্তু 100% কখনোই ফ্রেশ পাবেন না। তারপরেও আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো গাড়িগুলো দেখানোর জন্য যারা ইউজ গাড়ি চাচ্ছেন। তো এটা হচ্ছে টোটাল গাড়িটার আউটলুকটা, এক্স করোলা 2004 মডেল, আর 2008 রেজিস্ট্রেশন করা হয়েছে। তো এখন জাস্ট আমি আপনাদেরকে গাড়িটার ইঞ্জিনটা দেখাবো। তো এই গাড়িটার ইঞ্জিনটা আপনাদেরকে দেখাচ্ছি। গাড়িগুলোতে যেটা আমি বলি, প্রথমে এই গাড়িগুলোতে কিন্তু VVTi ইঞ্জিন ইউজ করা হয়েছে। আসলে 2001-এর পরে সবগুলো গাড়িতেই আপনার VVTi ইঞ্জিন পেয়ে যাবেন। তো গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না এটা আপনারা বোঝার জন্য কিন্তু আপনারা গাড়ির যখন চেসিসটা দেখবেন, তো আপনারা চেসিসটা দেখলেই মূলত বুঝতে পারবেন। তো আমি চারপাশ থেকে আপনাদেরকে যদি দেখাই, তো আপনারা বুঝেই যাবেন যে গাড়িগুলো আসলে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না। তারপর আপনারা যখন গাড়ি কিনতে আসবেন, অবশ্যই কাউকে নিয়ে আসবেন যে গাড়ি সম্পর্কে ভালো বোঝে, ওনারা দেখলে আরও ভালো বুঝতে পারবে। তো এটাই ছিল মোটামুটি গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা। তো গাড়িটা আমরা একটু স্টার্ট দিয়ে যদি গাড়ির সাউন্ডটা শুনি, আপনারা দেখছেন গাড়িটা অলরেডি স্টার্ট দেওয়া হয়েছে, আর গাড়ির সাউন্ডটাও শোনাচ্ছে আপনাদেরকে, একেবারে স্মুথ রয়েছে গাড়ির সাউন্ডগুলো। তো স্টার্ট অফ করে ফেলি আমরা, ঠিক আছে, গাড়ির সাউন্ডটা আপনাদেরকে শুনালাম। এখন জাস্ট ব্যাক পোর্শনটা রয়েছে, গাড়িটা 60 সিলিন্ডারের সিএনজি করা রয়েছে, আমরা পেছনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার ব্যাক ডালাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, ভাই ব্যাক ডালাটা একটু ওপেন করবেন। হ্যাঁ, ব্যাক ডালাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখছেন এখানে কিন্তু ব্যাকের জায়গাটা, পেছনের যে স্পেসটা রয়েছে সেটা আপনারা দেখছেন, আর এখানে সিএনজি করা রয়েছে, এপাশে হচ্ছে আপনার সিএনজি যে ইয়াটা রয়েছে, সিলিন্ডারটা রয়েছে, সিলিন্ডারটার নিচে কিন্তু একটা চাকা রাখার স্পেস রয়েছে আপনার। তো সেটাও যদি আপনাদেরকে আমি দেখাই, রিজার্ভ যে চাকাটা প্রয়োজন সেটা এখানে রয়েছে, আর আপনারা দেখছেন এখানে জগ রয়েছে, মোটামুটি সব কিছুই আপনার পেছনে রাখতে পারবেন। একটু যারা ফ্যামিলি কার খুঁজছেন মোটামুটি, এছাড়াও বিজনেসের জন্যে আপনার চাচ্ছেন, ঢাকায় কিন্তু এখন উবারের জন্য ভালো গাড়ি চলছে। তো এই ছিল মোটামুটি ব্যাক ডালাটা। এখন গাড়ির ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাবো। তো এবার যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গাড়ির ভেতরের অংশটা আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে। ভেতরের ইন্টেরিয়রটা আপনারা দেখছেন মোটামুটি, কিন্তু ফ্রন্টের স্টিয়ারিংটা আপনারা দেখছেন, ভেতরের ইন্টেরিয়রের অবস্থা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে ইউজড কার হিসেবে। আপনারা দেখছেন নিচে পাপোশও দেওয়া রয়েছে, আর এদিকে সিটগুলো আপনারা দেখছেন। তো ভিতরে আপনারা দেখছেন বিস্কেট কালারের ইন্টেরিয়র দেওয়া হয়েছে, এই হচ্ছে ফ্রন্টের দিকের, আর স্টিয়ারিংটা আপনারা দেখছেন মোটামুটি গাড়ির কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে। পেছনের অংশটাও আমরা দেখি পেছনের কী অবস্থায় রয়েছে। তো যেটা বলছিলাম বিস্কেট ইন্টেরিয়র দেওয়া রয়েছে, আপনারা দেখছেন গাড়ির ভেতরের কন্ডিশনটা। তো একটা জিনিস কি, ভিডিওতে কিন্তু আসলে সব কিছু ভালোভাবে আপনার বোঝানো যাবে না, তো আপনারা যখন পার্সোনালি আসবেন এই সবটাতে দেখতে, তো সেক্ষেত্রে কিন্তু গাড়িগুলোর আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। তো এটা ভেতরটাও আপনাদেরকে দেখালাম, তো বাহিরের যেই আউটলুকটা আছে সেটা আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে গাড়িটার টোটাল আউটলুকটা। সো ফ্রেন্ডস, এখন চলে আসতেছি গাড়িটার প্রাইসের কথায়, যেটা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে 2004-এর মডেল, এক্স করোলা, আর 8-এর রেজিস্ট্রেশন করা রয়েছে। তো গাড়িটার আস্কিং প্রাইস যা হচ্ছে 11,20,000 টাকা। প্রাইসটা আপনাদের কাছে বেশি মনে হতে পারে, আপনারা কিন্তু এটা দামাদামি করে কিনতে পারবেন,
তো যারা আপনারা চাচ্ছেন চলে আসতে পারেন এই শপটাতে, ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে। তো গাড়িটা হচ্ছে 1500 সিসির, আর গাড়ি কেনার ক্ষেত্রে, ইউজড গাড়ি কেনার ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বেশি দেখি এটা হচ্ছে কাগজপত্র আপ টু ডেট করা রয়েছে কিনা। তো গাড়িটার কাগজপত্র আপ টু ডেট করা রয়েছে, আপনারা যারা দেখতে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন। এছাড়াও যারা ফোনে কন্ট্যাক্ট করতে চান, ভিডিও ডিসক্রিপশনটা ফলো করলেই অথবা ভিডিওর মধ্যেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ইউজড গাড়ি কিনতে সরাসরি ফোন দিয়ে ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যারা ইউজড গাড়ির ভিডিও চাচ্ছেন, আর শুধুমাত্র এই গাড়িটা দেখালাম তা না, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইন ফিউচারে প্রতিটা গাড়ি আলাদা আলাদা করে দেখাবো। এর আগে অনেক গাড়ির ভিডিও দেখেছেন আপনাদেরকে, আমরা সব গাড়ি একসাথে দেখেছিলাম, এখন থেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল গাড়ি দেখাবো। আর শুধুমাত্র এই গাড়ি না, যারা যে কোনো ধরনের ইউজ গাড়ি চাচ্ছেন সরাসরি ফোন নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারবেন। আর আপনারা কোন গাড়ির ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওই ধরনের গাড়ির ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো। সো ফ্রেন্ডস, দেখা হবে এক নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।